ওরে জিমি, পুরো খাট জুড়ে তুই দখল করে আছিস, আমরা ঘুমাই কোথায়? একদম এই হচ্ছে ঘুমের স্টাইল তার। আমরা উদ্বাস্ত, আর এই বেড তার, দিনের বেলা নিলয়ের বেড, রাতের বেলা আমাদের বেড, এই হচ্ছে তার ঘুমের নমুনা। জিমি রে জিমি, এই দেখছো আমার জিমি ট্রিম করার পরে একটু একটু কসম হয়েছে, অনেক কষ্ট করছে কসম গুলো নিয়ে, এত গরম পড়ছে, এই গরমে ট্রিম করে দেওয়া ছাড়া ওর আর কোনো উপায় ছিল না। ওর স্কিনে অনেক ইনফেকশনও হয়ে গেছে, আল্লাহ রহমতে এখন জিমি মোটামুটি সুস্থ, মাশাল্লাহ। আমার জিমি সে এই রিসেন্টলি 2-3 দিন ধরে বেশ ভালো আছে, খাওয়া দাওয়া একটু ঠিকঠাক মতো করতেছে, আর আগে থেকেই তো সবাই জানে জিমির খাওয়া আর ঘুম এই দুইটার সাথে জিমি আপোষ করে না, কোনো রকম ডিস্টার্ব সে শুনবেই না, এই হচ্ছে জিমি। এখন ট্রিম করে দেওয়ার পর জিমি পশম হয়ে গেছে, কিন্তু বুকের ধারে একটু কম উঠছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জিমির লোম উঠলেই জিমি জিমিকে আরো সুন্দর দেখাবে। যাই হোক, সে ডিস্টার্ব ফিল করতেছে, মশারির মধ্যে পুরো রেডি তার। প্রথমেই তো বললাম আমরা ভাসমান অভ্যস্ত, আর এটা হচ্ছে তার ফুল বেড। দিনের বেলা সে তার আমার নিলয়ের বেডে থাকে, রাতের বেলা চলে আসে। এই হচ্ছে জিমি, এই হচ্ছে আমার জিমি, জিমি বাবু। গুড নাইট সবাইকে।